প্রিয় দর্শক, আপনাদের সকলকে নিউ ইয়ারের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। নতুন বছরের নতুন চ্যানেল ডিএনএন বাংলায় আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে আমরা যে খবরে চোখ রাখব, বর্ধমানের গুসকড়ায় সিপিআইএমের বন্ধকে কেন্দ্র করে পুলিশের গাড়ি ভাঙচুর, আটক সাত। আর সিপিআইএমের বন্ধকে কেন্দ্র করে আউসগ্রামের গুসকড়ায় ব্যাপক উত্তেজনা ছড়ালো। সিপিএম সমর্থিত কর্মীরা আজ সকালে জড়ো হয় গুসকড়া স্টেশন চত্বরে। সেই সময় সিপিএমের বন্ধ সমর্থকদের সাথে পুলিশের খণ্ড যুদ্ধ বেঁধে যায়। পুলিশ সূত্রে খবর, পুলিশের গাড়ি ভাঙচুর করে বন্ধ সমর্থকেরা। ঘটনাস্থল থেকে সাত সিপিএম সমর্থককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গুসকড়া রেলওয়ে স্টেশন রোডে। পরে পুলিশের হস্তক্ষেপে জনজীবন স্বাভাবিক হয়। এখনকার খবর এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানান। ধন্যবাদ।